প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটে মানুষের খাদ্য, চিকিৎসা ও কৃষি উৎপাদন নিশ্চিত করতেই ইভিএম প্রকল্প থেকে সরে আসছে সরকার। সেই সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, তাৎক্ষণিকভাবে মানুষের উপকারে আসে এমন সব প্রকল্প বাস্তবায়নের। সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন 2023-এর উদ্বোধনীতে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে জেলা প্রশাসকদের 25টি নির্দেশনা দেন সরকার প্রধান। মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের অবহিত করতে শুরু হলো তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলনটা যখন হয়, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর উদ্বোধনীতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তা যথাযথভাবে বাস্তবায়নে তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরিবর্তিত অর্থনীতির বাস্তবতায় মানুষের জীবনমানকে সবচেয়ে গুরুত্ব দেবার পরামর্শ দেন তিনি। শুধুমাত্র একটা পয়সা আর ইসের জন্য প্রকল্প নেওয়া, এটা আমি পছন্দ করি না। এবং প্রকল্পের ক্ষেত্রে যেটা আমাদের এখনই প্রয়োজন, আমি সেইগুলি এখন করতে চাই। আমাদের অপ্রয়োজনীয় খরচ আমরা কমিয়ে দিয়েছি এবং সেটা ব্যাপারেও আপনারা সচেতন থাকবেন। ইভিএমের 8,000 কোটি টাকা লাগবে, কাজেই সেটা পরিকল্পনা কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জন্য সেখানে খুব বড় বাংলাদেশে আর্থিক সংকট অবশ্যই সারা বিশ্বব্যাপী আছে, আমাদেরও আছে, কিন্তু এমন পর্যায়ে নাই যে আমরা চলতে পারবো না। কিন্তু এই খরচটা এখন এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার কি? আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা। জনগণকে অর্থনৈতিক সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে বলে জানান শেখ হাসিনা। সাধারণ মানুষের সেবার বিষয়ে জেলা প্রশাসকদের আরও আন্তরিক হবার আহ্বানও জানান সরকার প্রধান। সরকারি অফিস সময়ে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে হবে এবং সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের বরাত। আন্তরিকতা ছাড়া বা দেশের মানুষের প্রতি একটা কর্তব্যবোধ ছাড়া কখনো সফল হওয়া যায় না। খাদ্য উৎপাদন বাড়ানো, প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়া, মাদক সন্ত্রাস বন্ধে উদ্যোগী হওয়া সহ মোট 25 নির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেকটা পরিকল্পনা সবকিছু হচ্ছে একেবারে তৃণমূল থেকে আমরা দেশকে উন্নত করে আনতে চাই। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।